খামারিদের টাকা কার পকেটে যাচ্ছে? নিঃস্ব হয়ে যাওয়া খামারির এত কষ্ট, এত পরিশ্রম এবং এত ত্যাগের যে টাকাগুলো, সেগুলো কোথায় যাচ্ছে? কেন এবার হারিয়ে যাচ্ছে? এই টাকাগুলো কার পকেটে বা যাচ্ছে এমন প্রশ্ন কি আদৌ আমাদের জানা আছে? একটু যদি ঠান্ডা মাথায় আমরা চিন্তা করি আজকের বিষয়টি ক্লিয়ার করতে পারবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। হ্যালো বন্ধুরা, আমি শাকিল বলছি, স্বপ্ন পোল্ট্রি ফার্মের ম্যানেজিং ডিরেক্টর, আর আজকে ভিডিওতে আপনাদের সাথে আছি। তো আজকে আমি কথা বলবো আমাদের যে যে টাকাগুলো, মানে আমাদের খামারে যে টাকাগুলো কোন কৌশলে, কোন মানে কুটো কৌশলে বা কোনভাবে খুব শুদ্ধভাবে একটা পরোক্ষভাবে কি বলে আমাদের টাকাগুলো কিছু মানুষের পকেটে চলে যাচ্ছে। যদি বলেন যে কিভাবে, আচ্ছা তাহলে বলেন, কিছুদিন আগে আমাদের মুরগি বাজারে অ্যাভেলেবেল মুরগি ছিল, সবজি ছিল এবং একটা কস্ট ছিল যে বাজারে অ্যাভেলেবেল মুরগি তাই আর সবজি তাই মুরগির দাম কমে গিয়েছে, ঠিক আছে। আসলে তখন কিন্তু কিছু কিছু কোম্পানি তাদের যে প্রোডাক্টগুলো, যে মুরগিগুলি, তারা নিজেরাই ইচ্ছা করে দাম কমিয়ে দিয়ে আজকে আমাদের মতো খামার থেকে নিঃস্ব করে দিয়েছে। যদি বলেন যে তথ্যটা কিভাবে পেয়েছি, তাহলে বলছি, বিপিএর সভাপতি অর্থাৎ বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদারের একটা রিপোর্ট থেকে আমি জানলাম যে উনি যেটা বললো, উনি খুব সুন্দরভাবে আমাদের খামারিদের কথা বলছে। উনি সেখানে তুলে ধরেছেন যে আজকে মুরগি কত টাকা বিক্রি হবে সেটা নির্ধারণ করে একটা SMS এর মাধ্যমে, এবং এটা নিয়ে জাতীয় ভোক্তা অধিকারের চেয়ারম্যান উনি এটার ব্যবস্থা নেবে বলছেন। তাহলে সকালবেলা একটা SMS এর মানে SMS এই সিলেক্ট হয় আজকে, যেমন ঢাকার যে কারওয়ান বাজার বা ঢাকার যে প্রধান প্রধান যে বাজারগুলো, সেখানে রেডি মুরগি কত টাকা বিক্রি হবে শুধু একটা মাত্র SMS এ সব ঠিক করে। তাহলে ওখান থেকে যখন তারা যেই দামে মুরগিটা, ওই কোম্পানি থেকে তারা যেই দামে মুরগিটা ক্রয় করে, তখন তারা কি করে, ওই কারণ বাজারে ব্যবসায়ীরা ওনারা কি করে সেটা ডিলার পর্যায়ে গিয়ে SMS এ পৌঁছায় দেয় যে আজকে এই রেটে মাল কেনা হবে। ডিলাররা কি করে, সারা বাংলাদেশে আস্তে আস্তে নেটওয়ার্ক তো আছেই, এভাবে আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া হয় যে আজকে এই দামে মাল বিক্রি হবে। আমাদের মতো প্রান্তিক খামারিদের কাছে সেটা নিউজ এভাবেই চলে আসে। তাহলে উনি কেন সেখানে বসে এই দামটা ঠিক করবেন, কে বা উনি? আচ্ছা যাই হোক, ওদিকে আমরা না যাই, ওদিকে যাওয়ার জন্য দেখার জন্য মানুষ আছে। কিন্তু এটাই বলতে চাই, এভাবে কিন্তু আমাদের পকেট থেকে টাকাগুলো হাতিনা হচ্ছে। তখন আমরা কি করি, যখন এই গত কয়েক মাস আগে আমাদের মুরগিগুলো এভাবেই দাম কমে আমরা বিক্রি করতে হয়েছে, একদম সবজি হিসেবে এক প্রকার বিক্রি করা হয়েছে, এখন এটা হওয়ার কারণে আমাদের মতো প্রান্তিক অনেক খামারি বলতেছে যে ধরো এভাবে যদি মুরগি বিক্রি হয় আমার সবকিছু তো শেষ, এক এক চালানে 4 লাখ 5 লাখ 6 লাখ 10 লাখ পর্যন্ত চলে গিয়েছে। হ্যাঁ, আজকে একজন ভাই আমারে ফোন করে বলছে, উনি কোরিয়ান থেকে, উনি এটাই বলছে যে ভাই আমার তো এর আগের চালান যখন আমি বিক্রি আমার 4 লাখ টাকা শেষ, ঠিক আছে। তো ক্যাশ টাকাগুলো 30 দিনের ব্যবধানে চোখের পলকে হাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা সিন্ডিকেট করে কোম্পানিটা দাম কমায় দিয়ে ওনাদের মালগুলো মার্কেটে ছেড়ে দিয়েছে, তখন আমাদের মতো প্রান্তিক খামারিরা মাল বিক্রি করতে গিয়ে যে দাম নাই, তখন আমাদেরগুলো ওই কম দামে বিক্রি করতে হয়েছে। তাহলে আজকে দেখুন, চিন্তা করুন, আমার মতে এরকম অনেক শাকিলের খামার কিন্তু খালি। তাহলে আমাদের খামার যেহেতু খালি, মুরগিগুলো কোথা থেকে আসছে বর্তমানে, কিন্তু কোথা থেকে মুরগিগুলো আসে, কোন দোকানে যে মুরগি নাই এমন না, মুরগি আছে মুরগি মানুষ খাচ্ছে। তারপরেও এই মুরগিগুলো কোথাকার প্রশ্ন কি আসে না? এই মুরগিগুলো হচ্ছে ওনাদের, ওনারা কম দামে ওনাদের মুরগিগুলো ছেড়ে দিয়ে আমাদের মতো প্রান্তিক খামারিদের মুরগিগুলো যখন মার্কেটে ছেড়ে দিয়েছে কম দামে, এখন আমাদের মতো আমাদের কাছে আর কারো কাছে মুরগি নেই, কারণ কম দাম বিক্রি করছি সেজন্য আমরা আর বাচ্চা ওটা নাই, খামার খালি রাখছি। এখন ওনারা টেকনিক্যালি করে ওনাদের মুরগিগুলো বর্তমানে আবার ছাড়ছে, এবং সেটা হিউজ রেট, এটা সর্বোচ্চ স্মরণকালের সর্বোচ্চ দামে বিক্রি করছে। কত বড় গেম আমাদের সাথে খেলানো হচ্ছে এটা আসলে আমরা একটু যদি চিন্তা না করি ভাবতে পারবো না। ক্ষমা করবেন, আমাদের এই সেক্টরের অনেক মানুষই আমরা ইলিটারেট, আমি সবাইকে বলছি না, আমি একদমই অন্য কিছু বলছি না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আমার কাছে অনেক অনেক খামারি এভাবে প্রশ্ন করে যে ভাইয়া ওষুধটা কিভাবে খাওয়াবে, এটা কেন ওষুধটা আমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো বলি যে ভাই আপনার এই যে, তো ওনার কথাবার্তা বলুন যে ভাই আমি তো জানি না আমি কেমনে কি করবো, কারণ এই সেক্টরটাকে অনেক মানুষ খুব প্রাণ থেকে ভালোবাসে, তো তাই সেক্টর ছাড়তে পারে না, ঠিক আছে।
তাহলে সেই সাধারণ অসহায় সেই মানে কি বলে এইসব প্রাণপ্রিয় খামারিদেরকে রক্ত চুষা তাদের রক্ত চুষা টাকাগুলো নিয়ে যাচ্ছে, এক প্রকার রক্ত চুষিয়ে টাকাগুলো নিয়ে যাচ্ছে। তাহলে এই খামারিদেরকে তাদের সরলতার সুযোগ নিয়ে আজকে বেশি না বাংলাদেশের, ভাই আমরা বাংলাদেশে ধরেন ধরেন একটা এক্সাম্পল, দৈনিক 1,00,000 মুরগি দরকার, সেখানে 80,000 মুরগি এই প্রান্তিক খামারিরাই তৈরি করে। 20% হচ্ছে যে সেটা হচ্ছে 20% হচ্ছে যে কোম্পানি থেকে, অথচ সেই কোম্পানিগুলাই লিড দিচ্ছে পুরো বাংলাদেশের পোলট্রি সেক্টরটাকে। ওরা ছোট বাট লিড দিচ্ছে, আর আমরা বড় হয়ে সেটা পাচ্ছি না, বিকজ আমরা সেটা নিয়ে ভাবি না। আপনি যদি আজকে কোনো খামারিকে বললেন যে এটা কেন দাম বাড়ছে, কি জন্য বাড়ছে জানেন? জানি না ভাই, জানবো কেমনে? ডিলারে কয় আজকের এটা তো আমি তো ডিলারে সবকিছু ডিলারে বুঝি। হ্যাঁ এখন বুঝছেন তো বিষয়টা, কারণ ওই যে সহজ সরলতা, সে তো মন প্রাণ দিয়ে ডিলারকেই বিশ্বাস করছে। ডিলার আবার কাকে বিশ্বাস করছে? তার উপরজনকে। উপরজন কারে বিশ্বাস করছে? যে উনি হয়তো কিছু টাকা পয়সা খাবে বলে উনি আজকে রেটটা কমাই দিছে, বাস আমাদের বাঁশ আমাদের মুরগিগুলো খামার আমরা মার্কেটে মুরগি বিক্রি করতে পারিনি, আমাদের বাঁশ আর ওনাদের মানে কি পৌষ মাস, এমনই হচ্ছে আমাদের সাথে। ঠান্ডা মাথা একটু চিন্তা করেন, আজকে যদি আমরা খামারিরা এক থাকতাম, আমরা যদি এক হতাম, আজকে আমাদের সাথে এই গেমটা কখনো খেলতে পারতো না, ঠিক আছে? আজকে এই জন্যই আমাদের হাজার হিসাব করে দেখেন, একটা বিপিএর যে সভাপতি সুমন হাওলাদার ভাই এতটুকু একটা রিপোর্ট তৈরি করে বের করেছেন যে 163 টাকা যদি আমাদের উৎপাদন খরচ যায় মুরগি তৈরি করতে, তাহলে সে জায়গায় যদি 250 টাকা মুরগি বিক্রি করা হয় তাহলে কত টাকা মাইনাস? প্রায় মেবি 87 টাকা নাকি কম, সামথিং ধরেন 80 টাকা। তার 80 টাকা যদি প্রতি কেজিতে বাড়তি কোম্পানি বিক্রি করে, ধরেন 80 টাকা করে যদি কোম্পানি বিক্রি করে, তাহলে 80 টাকা প্রতি কেজি যদি 80 টাকা লাভ করে, আজকে কোম্পানি কত কোটি কোটি টাকার মালিক হচ্ছে ওনারা, কত কোটি টাকার মালিক হচ্ছে, অনেক বেশি বলার বাইরে মালিক হচ্ছে ওনারা। কারণ বাংলাদেশের দৈনিক তো 1,000 বা 1,00,000 কেজি মুরগি উৎপাদন হয় না, আরো বেশি হয়, আরো বেশি মুরগি আমাদের বাংলাদেশের প্রতিনিয়ত খায়। তাহলে আপনি বেশি না, 87 কথা বাদ দেন, 80 ইন্টু দিয়ে যদি অন্তত যদি ধরেন 1,00,000 কেজির কথা ধরেন, একটা এক্সাম্পল, একটা এক্সাম্পল, আপনি 1,00,000 দিন কত টাকা যাচ্ছে, 1,00,000টা যেন আরো বেশি বেশি গুণ যায়, তাহলে সে জায়গায় এই টাকাগুলোই অচিরেই এই 1-1.5 মাসের মধ্যেই নিয়ে যাচ্ছে, তা সরি একদিনে, এটা তো একদিনের হিসাব বলছি, দুঃখিত একদিনের হিসাবটা বলছি, প্রতিদিন কিন্তু এভাবে কোটি কোটি টাকা কোম্পানি তাদের প্রফিট মার্জিন করছে। তাহলে বলতে কি অসুবিধা হয়? এই টাকাগুলো আমাদের প্রান্তিক খামারিদের না, আমাদের একটু আমাদের সামনে নিয়ে খাচ্ছে না আর কি, আমাদের সামনে দিয়ে নিয়ে খাচ্ছে না, একটু ঘুরে নিয়ে খাচ্ছে আর কি, বিষয়টা এমন আর কি। তো আসলে কথাগুলো বলতেছি হয়তো অনেকেরই ঝাল লাগবে, কিন্তু বাস্তব কথাই বলতেছি, আজকে আমাদের মতো খামারিদের টাকাই কিন্তু কোম্পানিরা মানে মজা নিচ্ছে, ঠিক আছে? তো যাক, বেশি কথা অনেক কথাই বলে ফেলছি, অনেকেরই খারাপ লাগবে, বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে ভাই খামারিদের পক্ষে কথা বলছি, কিছু করার নাই, অন্তর থেকে খুব ব্যথা তো এই সেক্টরটা নিয়ে, সেজন্য তো যাই হোক। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কি বলবো, আসলে নিজের কাছে বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করলে খুব কষ্ট হয়, যখন চিন্তা করি ঠান্ডা মাথা যখন এভাবে একাকিত্বভাবে থাকি, যখন চিন্তা করি যে আমাদের এই সেক্টর টাকাগুলো কারা নিয়ে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, তারা আর এভাবে কতবার আমাদেরকে শেষ করবে, কেননা দৈনিক কত হাজার যে খামার বন্ধ হচ্ছে, কত হাজার যে খামারি ধ্বংস হয়ে যাচ্ছে, সর্বশান্ত হচ্ছে, এর হিসাব নাই, ঠিক আছে? আমাদের গভর্নমেন্টের কাছে বর্তমানে ওই সব আমার জানা মতে বা আমার ধারণা মতে, যদি ভুল না করি, ওইটার হিসাব আছে যে সমস্ত খামারগুলো রেজিস্ট্রেশন কৃত সেগুলোর হিসাব আছে, যে দৈনিক বন্ধ হলে ওটার একটা হিসাব ওনাদের কাছে আছে, কিন্তু যেগুলো আনরেজিস্ট্রেশন কৃত বাড়ির আনাচ্ছে কানাচ্ছে গ্রামের কোনায় কানায় অনেক খামার আছে, 500, 1,000, 800, 2,000 অনেক খামার আছে, 300, 200, 100, ওই খামারগুলোর কিন্তু হিসাব নাই, তো ওগুলোও কিন্তু বন্ধ হচ্ছে, কিন্তু আমরা প্রতিনিয়ত এই কোম্পানির বেড়াজালের মধ্যে আটকে যাচ্ছি। যাই হোক, অনেক কথা বলছি, সবাই ভালো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আজকে পর্যন্ত।